গুড মর্নিং। এই বর্ষা ভেজা দিনে জানি না তোমরা কি করছো, যারা অফিসে আছো আমি শিওর তাদেরও মনে মন বসছে না কাজে। এরকম বর্ষায় কারো কাজে মন বসে? আর অন্য কোথাও অবশ্য আমি কলকাতার কথা বলছি, অন্য কোথাও বর্ষা হয়তো হচ্ছে না। আমি শ্রীলতা সেন, আমার বুটিকের নাম ইচ্ছাপূরণ, বুটিকটা কলকাতায়। আর আমি কলকাতা থেকে আজকে এই সকাল 11টায় লাইভ করছি। ডেট হচ্ছে 13 সেপ্টেম্বর। ইচ্ছাপূরণ বুটিক প্রতি মঙ্গলবার 11টায় সকাল 11টায় এবং প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় লাইভে আসে, মানে আমি আসি আর কি, কখনো কখনো আমার মেয়েও আসে। তো তোমরা যারা নতুন তাদের জন্য বললাম, আমি ওয়ার্ল্ড ওয়াইড শিফট করি, সো তুমি যেখান থেকে যেখানে আছো সেখান থেকেই দেখতে পারো। কলকাতায় আজকে রাস্তাঘাটের অবস্থা নিশ্চয় ভালো না, কেননা সারা রাত বৃষ্টি পড়েছে, প্রচন্ড বজ্র নির্ঘোষ, মানে ভাবা যায় না, পিলে চমকে যাওয়ার মতন আর কি। আমার একটা ডগি আছে, অনেকে জানো, তার নাম মিসো, সে তো সারা রাত ঠক ঠক করে কাঁপছে ভয়ের চোটে, তো তাকে নিয়ে পুরো রাতটাই চলে গেছে, ভালো করে ঘুমও হয়নি। তো এই বর্ষার মধ্যে আমার জেনারেলি মন চায় শুধু একটু বর্ষা উপযোগী শাড়ি দেখাই, কিন্তু পুজো সামনে আর কদিন বাদেই পুজো, সুতরাং সেটা তো করা যাবে না, একটা মিক্স ব্যাগই দেখাতে হবে। সো দেয়ার আর মানে অনেক রকমের শাড়ি আছে, শুরু করছি। ওকে, আর 11টা থেকে 12টা চলবে এই লাইভটা, আজকে 13 সেপ্টেম্বর। এর পরে কমেন্ট করলে আমরা কিন্তু দেখতে পাবো না, তখন তোমায় নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করতে হবে, ঠিক আছে? ওকে, হ্যালো এভরিওয়ান, আই এম শ্রীলতা ফ্রম কলকাতা, মাই বুটিক্স নেম ইজ ইচ্ছাপূরণ, অ্যান্ড আই কাম টু ফেসবুক লাইভ অন এভরি টিউসডে অ্যাট 11 AM অ্যান্ড এভরি থার্সডে অ্যাট 12 PM, সরি, এভরি থার্সডে অ্যাট 6 PM। অ্যান্ড দোজ হু ডোন্ট নো, মাই বুটিক ইচ্ছাপূরণ ইজ লোকেটেড ইন কলকাতা অ্যান্ড আই শিপ ওয়ার্ল্ড ওয়াইড। সো ফ্রম ওয়ার এভার ইউ আর ওয়াচিং দিস লাইভ, নো দ্যাট আই ক্যান সেন্ড দ্য প্রোডাক্ট টু ইউ অর এনিওয়ার ইন ইন্ডিয়া। ওকে, সো দোজ হু আর অ্যাব্রড, ফর দেম আই এম সেইং দ্যাট আই ক্যান শিপ ইন্টারন্যাশনালি, অর ইফ ইউ ওয়ান্ট ইট টু বি শিপ এনিওয়ার উইদ ইন ইন্ডিয়া, আই ক্যান ডু দ্যাট। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন, যে লোক আপ ইন্ডিয়া কে ডিফারেন্ট জগে সে আপ দেখ রহে হো, আপকে পাস হম হামারা প্রোডাক্ট পৌঁছা দেঙ্গে, আপ দেখিয়ে কুছ আগর পছন্দ আতা হ্যায় লিজিয়ে, আর আগর আবি খরিদনা নেহি হ্যায় মজা লিজিয়ে। ওকে, সো টুডে ইজ 13 সেপ্টেম্বর অ্যান্ড দিস লাইভ উইল কন্টিনিউ ফ্রম 11 AM টু 12 PM। আই হ্যাভ কাম লিটল লেট, 11:05 AM টু 12 PM। অ্যান্ড ইফ ইউ ওয়াচ দ্য লাইভ লেটার, আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ওয়াচিং আ রেকর্ডেড ভার্সন। ওকে, সো লেট মি স্টার্ট উইথ ইচ্ছাপূরণ সিগনেচার শাড়ি। ইচ্ছাপূরণের একটা সিগনেচার ফ্লোরাল তাঁত দিয়ে আমি শুরু করছি, হ্যান্ড পেইন্টেড ফ্লোরাল তাঁত, 100 সুতোর ওপরে হ্যান্ড পেইন্টেড তাঁত, ফ্লোরাল পেইন্টিং, আর্টিস্টের ফ্রি হ্যান্ড ড্রয়িং, কোথাও কোনো ট্রেস মার্ক পাবে না তুমি, একদম পুরো ফ্রি হ্যান্ড তৈরি এই শাড়ি। শাড়িটার দাম হচ্ছে 1780, দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ 1780। আর এটাতে আঁচলের পরে এরকম ভাবে বর্ডারটা গেছে, দেখা যাচ্ছে নীলাঞ্জনা, উপরের বর্ডারটা এরকম 1780। দু তিনটা কমেন্ট আছে, শর্মিষ্ঠা সেনগুপ্ত লিখেছেন ভেরি গুড মর্নিং, গুড মর্নিং শর্মিষ্ঠা। উর্মি যাশু লিখেছেন শ্রীলতা দি গুড মর্নিং, অফিস যেতে যেতে প্রোগ্রাম দেখছি, কান্ট মিস ইট। থ্যাংক ইউ উর্মি, জানি না তোমাদের ওখানে কিরম বৃষ্টি হচ্ছে বোম্বেতে, এখানে তো মানে কাল রাত্রে বানভাসী অবস্থা। ময়না পাত্র, আপনি যে ব্লাউজটি পরে আছেন এটি আমি নিয়েছি, থ্যাংক ইউ। জয়িতা ম্যাম লিখেছেন গুড মর্নিং, জয়িতা ভট্টাচার্য গুড মর্নিং, জয়িতা গুড মর্নিং, ময়না এটা দেখো বেজ তাঁতের, 100 সুতোর তাঁতের ওপরে
फ्लोरल पेंटिंग। অসম্ভব সুন্দর শাড়ি, অসম্ভব সুন্দর। আর আঁচলটা দেখে নি, এটা হচ্ছে আঁচল, পুরো শাড়ি নিচের দিকে এরকম ভাবেই গেছে, এরকম ভাবেই গেছে। এই শাড়িগুলো ব্লাউজ পিস থাকে, আরে আমি লালটার ব্লাউজ পিস ভুলে গেলাম, এই হচ্ছে ব্লাউজ পিস। সো প্রাইস হচ্ছে 1780। এবার আমি দেখাচ্ছি একটা হাফ তসরে, মঞ্জু তুমি আমাকে হাফ তসর দিয়েছো কিন্তু, হ্যাঁ হাফ তসর, হাফ তসরে ফ্লোরাল গ্রে এর উপর মাল্টিকালার ফ্লোরাল, এটা দেখো বিউটিফুল, ভীষণ সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন। আর এই আর্টিস্টের অসম্ভব ক্ষমতা এরম ভাবে এঁকে যাওয়ার শাড়ির উপর, বিউটিফুল কি করে যে উনি না দেখে, মানে হি ডাজন্ট মেক এনি ট্রেসিং অর এনিথিং, দিস ইজ হিজ ফ্রি হ্যান্ড পেইন্টিং অ্যান্ড ইটস অ্যামেজিং। আপার বর্ডার, লোয়ার বর্ডার অ্যান্ড ইট হ্যাজ আ পট্টি লাইক দিস। ব্লাউজ পিসটা দেখে নেব, এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ি প্রাইস ইজ 4350, শাড়ির প্রাইস ইজ 4350। খুব বৃষ্টি হচ্ছে এখানে, বজ্রবিদ্যুৎ সহ। ওরে বাবা সত্যি আজকে কি অবস্থা না, তবে বোম্বেতে কেউ ভাবতে পারবে না যে বৃষ্টির দিনে কেউ চাকরিতে যাচ্ছে না, কাজে যাচ্ছে না, বোম্বে ভীষণ প্রফেশনাল। তো এইটা হচ্ছে একটা আনিয়ন পিঙ্ক এর ওপর একটা ফ্লোরাল, ফ্লোরালটা একটু কাছ থেকে দেখো, বিউটিফুল ডিজাইন। বর্ডারে একটা পিঙ্ক পাত্তির উপর সরু করে লেস বসানো আছে, ভীষণ সুন্দর এই শাড়িটা। এটার ব্লাউজ পিসটা দেখে নেব, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। তোমরা শাড়ির ব্লাউজ যদি আমাদের থেকে বানাতে চাও, আমরা বানিয়ে দিতে পারি, বলতে পারো ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর ব্লাউজ ইজ মেড, আর সাপোজ ইউ আর বুকিং আ শাড়ি অ্যান্ড ব্লাউজ ইজ ইউ ইউ ওয়ান্ট টু গেট ইট মেড, উই ক্যান ডু ইট, উই হ্যাভ আওয়ার ওয়েন ওন ওয়ে অফ টেকিং মেজারমেন্ট। ব্লাউজ পিস, শাড়িটার প্রাইস হল 4390, শাড়ির প্রাইস হচ্ছে 4390। মঞ্জু বোস সিওডি হবে, সিওডি হবে, সিওডি হলে কোথায় আছেন আপনি সেটার উপর খুব ডিপেন্ড করে, সব জায়গায় না সিওডি হয় না, কলকাতা সব জায়গায় সিওডি হয় না, একটু কলকাতা সব জায়গায়, সরি আমি একটু ভুল বললাম, কলকাতার সব জায়গায় সিওডি হয়, কিন্তু কলকাতার বাইরে অন্যান্য জায়গায় সব জায়গায় সিওডি হয় না, ওটা একটুখানি জেনে নিতে হবে আপনার, ঠিক আছে। সো ইয়েলোর উপর আলপনা রেড দিয়ে একদম মাঙ্গলিক একটা শাড়ি, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে আঁচল, পুরো শাড়িটার বর্ডারটা এরকম ভাবে গেছে, অ্যান্ড এটা হচ্ছে লাল ব্লাউজ পিস, রেড ব্লাউজ পিস। শাড়িটার দাম হচ্ছে 2180, শাড়ির দাম হচ্ছে 2180। আমাদের টিপিক্যাল বাংলার স্যাটিন বর্ডার তাঁত, তার মধ্যে আলপনা, জাল আলপনা, পুরোটা পুজো দিতে যাওয়ার জন্য আদর্শ শাড়ি, অষ্টমীর জন্য আদর্শ, দশমীর জন্য আদর্শ, খুব সুন্দর শাড়ি। 1875, এটা কিন্তু রেডিলি পাবে না, এটা অর্ডার দিতে হবে, অর্ডার দিলে তুমি 7-10 দিনের মধ্যে পুজোর আগে ডেফিনেটলি পেয়ে যাবে। 1875, রেড বর্ডার তাঁত উইথ আলপনা। প্রিয়ব্রতা সেন লিখেছেন, গুড মর্নিং দিদি, আজ কি লাল সাদা কিছু কি দেখাবেন? এই যে লাল সাদা একটা একটুই দেখালাম, জাস্ট নাও, এই দেখো অফ হোয়াইট এর উপরে আলপনা, আর তার সঙ্গে বর্ডারে বিউটিফুল কাজ, টারকোয়েজ ব্লু আর সাদায় কাজ, সাদা 170 থানের উপর। The material, base product is 100 count তাঁত from ধনেখালি,
and the painting is done with white and turquoise, and this is the pallu. Puro shari te kono dress mark nei, kono dress mark nei, beautiful shari. Eta hocche blouse piece. Shari dam hocche 2180. छाया सरकार गुड मॉर्निंग सुचिता दास लिखे वेरी वेरी ब्यूटीफुल कॉम्बिनेशन थैंक यू छाया सुचिता जरा बड़ो तारा किछु मने करो ना नाम धरेई बोली केनना एखाने थेके तो आईडेंटिफाई करा जाए ना अच्छा ए होच्छे आंचल ए होच्छे बॉर्डर ऊपरेर बॉर्डर ब्यूटीफुल ग्रीन शाड़ी बॉर्डर एक पत्ती करा आछे पेछन थेके हेम करा आछे प्राइस होच्छे 2180 तपती बासु लिखे चेन कॉटन आलपना शाड़ी की होम वाश करा जावे है गो होम वाश करते पारबे तबे डीप एंड वाश करो अनेक खुन भिजिए रेखो ना बा खूब बेशी ब्रश दिए घोषो ना कोल्ड वाश करबे कोल्ड वाटरे डीप एंड वाश करबे भेजाबे संगे संगे धुए नेबे and reverse ironing. So washing instruction for these sarees is cold hand wash without rubbing and deep and wash. Don't soak it for long and reverse iron. With you have to starch it lightly and then reverse iron. घर में ही आप धो सकते हैं और उसके भिगा के तुरंत धो लीजिए लाइट स्टार्चिंग करिए और रिवर्स आयरन करिए आंचल ऊपर बॉर्डर ब्यूटीफुल और संगे ब्लाउज पिसटा देखे नी ब्लाउज पिसटा आलपना और ये छोट पत्तीटा ये जे सुंदर पत्ती तार संगे मैचिंग 2180 होच्छे एटार प्राइस रीता घोष लिखेछेन ब्यूटीफुल साड़ी स्पेशली दिस व्हाइट एंड रेड जस्ट मार्वेलस थैंक यू रीता এটা দেখো একটা মিষ্টি কালার মানে প্যাস্টেল শেড এত সুন্দর তাঁতের মধ্যে পাওয়া খুব মুশকিল খুব মিষ্টি দুধে আলতার প্যাস্টেল বলতে পারো এটা দেখো বর্ডারটা কাছ থেকে দেখাই আঁচল দেখো সাদা পাত্তি আঁচলে ব্যাকে হেম করা ब्लाउज पीस अच्छे मैच करे पत्ती साथे मैच करे व्हाइट पत्ती आलपनार संगे मैच करे व्हाइट 2180 चैताली दास हाय दारुण लाल सादा साड़ीटा श्यामलिका दासगुप्त लिखेछेन गुड मॉर्निंग श्यामलिका एटा होच्छे हाफ तसरे आलपना एटा आंचल नीचे मयूरेर पालक আর বর্ডারে দেখো একটা সুন্দর লেস আছে তার সঙ্গে ম্যাচ করে ব্লাউজ পিসটা হাফ ওভার ভীষণ সুন্দর শাড়ি এই শাড়িটা মানে এই শাড়িটা বা যে কোনো আলপনা শাড়ি আমি বেশ কিছুদিন পরে দেখালাম কেননা মানে জম ছিল না শাড়ি যে একটু দেখাবো আচ্ছা আঁচলের শেষে এই বড় বর্ডারটার কথা তো ভুলেই গেছি এই যে আঁচলের শেষে এত বড় একটা লেস ঝুলছে ভীষণ সুন্দর 4662 রেড আর অরেঞ্জ দিয়ে আলপনা অসম্ভব সুন্দর বিউটিফুল এই শেড গুলো এটা হচ্ছে আঁচল পাত্তি আছে একটা রেড পাত্তি আছে একটা রেড পাত্তি আছে তার সঙ্গে রেড ব্লাউজ পিস এই হচ্ছে রেড ব্লাউজ পিস 4885 হচ্ছে এটার প্রাইস 4885 হচ্ছে ওটার প্রাইস অনিমা লিখেছেন হাই এটা হচ্ছে সাদা ফিরোজা টারকোয়েজ ব্লু এর উপরে হোয়াইট আলপনা বর্ডারে একটা লেস আছে ভীষণ মিষ্টি শাড়িটা ব্লাউজ পিসটা হচ্ছে সাদা ব্লাউজ পিসটা নেই এখানে ব্লাউজ পিসটা সাদা
লেসের সঙ্গে ম্যাচ করে সাদা, প্রাইস হচ্ছে 4885। আচ্ছা, পারমিতা বোস ভৌমিক লিখেছেন, আন্টি সবুজটা রেখো আমার জন্য। পারমিতা শিক্ষির, তুমি একটা হোয়াটসঅ্যাপ করে দাও, যদি তোমার কোন শাড়ি তোমাদের পছন্দ হয়, তোমরা বুক করতে চাও, একটা হোয়াটসঅ্যাপ করে দাও। নিচের নাম্বারে নাম্বার দেওয়া আছে, 9831453213 9903947213। যে কোনো একটা নাম্বারে তুমি মেসেজ করে দাও, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব, রাইট? আর যদি তোমার কোনো সিওডি ফ্যাসিলিটি থাকে, তাহলে অ্যাড্রেস দরকার থাকে, তাহলে অ্যাড্রেসটা পাঠিয়ে দিও, পিনকোড সহ। সো ইফ ইউ ওয়ান্ট টু বুক এনি প্রোডাক্ট, প্লিজ সেন্ড আ স্ক্রিনশট টু দ্য নাম্বার পিন বিলো, 9831453213 9903947213, অ্যান্ড উই উইল কন্ট্যাক্ট ইউ অ্যান্ড টেক দ্য বুকিং। If you do not know how to send screenshot, please send an audio or call us anytime between 10 to 7. Okay? So, apnar jodi aapko agar screenshot lena nahi aata hai, phone kar lijiye. Aur screenshot lena aata hai, to book, jo sari book karna chahte hai, uska screenshot bhej dijiye. Niche jo number diya hua hai, wo number pe 9831453213 9903 9407213 9903 9407213 9903 9407213 9903 9407213 9903 9407213 9903 9407213 9903 9407213 9903 9407213 9903 9403 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 9
I have shown the red border one. This is available in blue, this is available in black, in green, in many other shades. So if you want it in other shade, you can contact us. So dekho eta blouse ta dekho, bishon sundor ekta blouse. Price is 1745, absolutely lightweight and beautiful. এবার দেখাবো লিনেন। লিনেনে একই রকম যে কালার গুলো না, কালার গুলো আর খুলো না, তাহলে বেশি দেখাতে পারবো না। এটা যেমন এক কালার, দেখো একই শাড়ি, পিঙ্কটা নয়। পিয়ালি ব্যানার্জি লিখেছেন পিঙ্ক কল্পনা শাড়ি কি অ্যাভেলেবেল আছে? তুমি অর্ডার দাও, পেয়ে যাবে পূজোর আগে। আচ্ছা দেখো, এটা সি গ্রিনে কপার লিনেন। কপার এর এখন ভীষণ ইন, কপার কপার জুয়েলারি একটা হাতের কাছে থাকলে দিস তো সুন্দর। বর্ডার সারা গায়ে হাজার বুটি, একটা ছোট্ট সরু পিন স্ট্রাইপ আছে। আমাকে অনেকে বলছো লিনের জামদানি ছবি পাঠাও, অমুক পাঠাও, তমুক পাঠাও। আমি একটু ডিফারেন্ট টাইপের লিনেন রেখেছি এবারে, একই জিনিস মন ভরে যায় না, এখন আর ওগুলো রাখতে ভাল লাগে না। এই হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ। শাড়িটা ভীষণ লাইট ওয়েট, খুব সুন্দর একটা শাড়ি, আর এটার প্রাইস হলো 2815, প্রাইস হলো 2815। এটার আরেকটা কালার আছে, দিস ইজ লিনেন উইথ সিঙ্গেল পিন স্ট্রাইপ অল ওভার অ্যান্ড কপার বুটি, কপার বর্ডার অ্যান্ড কপার বুটি। আই এম শোয়িং টু কালার্স ইন দিস, দেয়ার আর টু কালার্স অ্যাভেলেবল। দ্য শাড়ি ইজ উইথ ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস ইজ জাস্ট ফর আ ওয়াইল 2815, পিওর লিনেন, উসমে কপার বর্ডার আর বুটি, 2815 প্রাইস। চৈতালি দাস লিখেছেন হলুদ গোলাপি আলপনা শাড়ি হবে? হলুদ গোলাপি এইরকম ফোনে কথা বলতে হবে। এটা দেখো আগেরটার মতনই, কিন্তু এটাই কিন্তু সিলভার বর্ডার, পিঙ্কের উপর সিলভার বর্ডার আর লাইট গোল্ড আর সিলভার বুটি অল ওভার। মৌমিতা রায়চৌধুরী লিখেছেন পিওর সিল্ক শাড়ি দেখাবেন? পিওর সিল্ক, পিওর সিল্কটা আজকে তো তাহলে হ্যান্ডলুম দেখিয়ে উঠতে পারবো না গো। আর বৃহস্পতিবার দেখাই, চলে এসো বৃহস্পতিবার, বা হোয়াটসঅ্যাপ করে দাও। এই দেখো আছো ব্লাউজ পিস রানিং লেন্থে, এটা হচ্ছে ব্লাউজ পিস,
আর ভীষণ লাইট ওয়েট আর সুন্দর শাড়ি, সোবার, যাদের একটু বেশি একটু মানে সোবার সফিস্টিকেটেড ইয়েট গর্জাস শাড়ি চাই তাদের জন্য এই শাড়িগুলো আদর্শ। 2830 হচ্ছে এটার দাম। এরকম আরেকটাও আছে গো, মৌসুমী চৌধুরী সেনগুপ্ত লিখেছেন গুড মর্নিং, গুড মর্নিং মৌসুমী, সুমিতা মুখার্জিও গুড মর্নিং, শীলতা সুমিতা গুড মর্নিং। বর্ষার মধ্যে কেমন কাটছে এটা দেখো। একটা রিকোয়েস্ট আছে, হ্যাঁ, রীতা ঘোষ লিখেছেন আপনার পিছনে পিঙ্কটা দেখাবেন। আমার পিছনে পিঙ্ক, আচ্ছা রীতা তুমি বলো, এইটা নাম্বার ওয়ান, এইটা ল্যাভেন্ডার নাম্বার টু, এটা আরেকটা পিঙ্ক নাম্বার থ্রি, তুমি কোনটা দেখতে চাইছো? ওয়ান টু থ্রি বললে আমি বুঝতে পারবো, ঠিক আছে। সো ইয়েলোর উপর গোল্ডেন টেম্পল আছে বর্ডারে, প্লেন সলিড বর্ডার, তারপরে দেখো সিলভার এন্ড গোল্ডেন বুটি আছে উইথ হোয়াইট পিন স্ট্রাইপ, হোয়াইট পিন ভার্টিক্যাল স্ট্রাইপ, তার সঙ্গে গোল্ডেন সিলভার বুটি, আঁচলে বর্ডারে গোল্ডেন টেম্পল, তারপর সলিড গোল্ডেন সলিড ইয়েলো বর্ডার উইথ গোল্ডেন পাইপিং, ভেরি সফিস্টিকেটেড শাড়ি। সবার জন্য নয়, সবাই সবার মনে হবে না যে এই শাড়িটা আমার ভালো লাগবে, এ মা এটা বর্ডারটা প্রমিনেন্ট নয়, এ মা এটা এত কালারই নেই কোনো, কিন্তু খুব ভালো শাড়ি, খুব ভালো শাড়ি এবং খুব ভালো একটা সুন্দর ব্লাউজের সঙ্গে দারুণ লাগবে। প্রাইস হলো 2875। এটার আমি দুটো ইয়েলো, এক পিচ আর এক লাইট গ্রিন, লাইট গ্রিন শাড়ি এরম ভাবে দেখাচ্ছি, পিচ শাড়ি এরম ভাবে দেখাচ্ছি। আমি শাড়ি দুটো আর খুললাম না, কারণ আমাকে অনেক টাইম লাগবে। 2875 এইটার দাম। দুটো তিনটে কালার আমি দেখালাম, যদি পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে দাও বুকিং এর জন্য। নাম্বার হলো 9831453213 9903947213, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। রীতা ঘোষ লিখেছেন হোয়াইট এন্ড রেডটা অর্ডার দিলে দিল্লিতে কতদিনে ডেলিভারি হবে, কাইন্ডলি টেল। 7-8 দিন আমরা এখান থেকে ডিসপ্যাচ করব, 5 দিন পরে, আর আপনি 3 দিনে পেয়ে যাবেন, 4-5 দিন পরে আমরা ডিসপ্যাচ করব। কেননা শাড়িগুলো সব আমার আলপনা শাড়ি, খুব কমই আছে যেগুলো রেডিলি অ্যাভেলেবল, স্পেশালি লাল পাড় সাদা তো সব অর্ডারে চলছে, বানাতে একটু টাইম লাগে, তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস তৈরি হচ্ছে। পিচের ওপর গোল্ডেন বর্ডার, যারা ভাবছিলে এমা ওই শাড়িটা গোল্ডেন বর্ডার নেই, দেখো এটাই গোল্ডেন বর্ডার আছে, যারা ভাবছিলে এমা ওই শাড়িটা তো কালার নেই, দেখো কালার বুটি আছে, এও আরেক রকম মানুষদের পছন্দের জন্য। পিচের ওপর গোল্ডেন বর্ডার, তার ভেতরে রেড এন্ড পিঙ্ক বুটি উইথ অ্যালং উইথ গোল্ডেন, গোল্ডেন এর সাথে রেড এন্ড পিঙ্ক বুটি, ভীষণ মিষ্টি শাড়ি। সঙ্গে ব্লাউজ পিস ইজ ইন রানিং লেন্থ, দিস ইজ দ্য ব্লাউজ পিস, আঁচলে গোল্ডেন ট্যাসেল আছে। শাড়ির দাম হলো, শাড়ির দাম হলো 2210, 2210 হচ্ছে শাড়িটার দাম। আমি শাড়িটা একটু ফেলে দেখাই গায়ে, অন্য শাড়িগুলো মানে অন্যগুলো খুলিনি, কিন্তু শাড়িটা একটু দেখানো আমার মনে হয় দরকার আছে। যে রিকোয়েস্টটা ছিল সেটা একটু দেখো, যে রিকোয়েস্ট করেছেন উনি লিখেছেন ফ্লাওয়ার পিঙ্কটা, ব্ল্যাক এর পাশে ফ্লাওয়ার পিঙ্ক, ব্ল্যাক এর পাশে ফ্লাওয়ার পিঙ্ক, এইটা ওকে রাখো, একদম বর্ষার শাড়ি বার করেছেন, আমি দেখাবো। সো 2210 শুধু এই শাড়িটার দাম। এটার আরেকটা কালার দেখাচ্ছি, সি গ্রিনে 2210, পুরো লিনেন বডি, ভেতরে স্ট্রাইপ নেই পুরো, এর মধ্যে মানে একটু পিন স্ট্রাইপ আছে দূরে দূরে, কিন্তু ওই আগের গুলোর মতন নেই। রেড পিঙ্ক গোল্ডেন বুটি 2210। ভালো লাগলে প্রোগ্রাম ভালো, যদি লাগে লাইক আর শেয়ার করতে ভুলো না। ইফ ইউ লাইক আওয়ার প্রোগ্রাম প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, ইট ইজ জাস্ট ওয়ান ট্যাপ অ্যাওয়ে, দেয়ার ইজ লাইক অ্যান্ড শেয়ার বাটন, ইউ হ্যাভ টু জাস্ট ট্যাপ অন দ্যাট, লাইক আর শেয়ার বাটন তো নিচেই আছে, জাস্ট ট্যাপ করতে হবে, একটু মনের বাধা কাটিয়ে আঙুলগুলো লাগিয়ে দাও, ঠিক আছে। সো
2210 এটা হচ্ছে লাইম গ্রিন এর উপর 2210 চৈতালি দাস লিখেছেন সুপ্রজা কোথায় সুপ্রজা আজকে আসেনি ওর নিজের কাজ আছে আমাদের ইউটিউব ভিডিও আপলোড হবে আমাদের তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার সুপ্রজা ও সমস্ত পোস্ট ও করে সেও এখানেই থাকুক বা প্রাগেই থাকুক তো আমাদের ইউটিউব ভিডিও তিনটে ইউটিউব ভিডিও শিগগিরই রিলিজ হবে একটা হচ্ছে লিনেন বেনারসির ওপর আরেকটা হচ্ছে তানচই বেনারসির ওপর তানচই অর্গানজার ওপর বেনারসি আর আরেকটা কি করলাম গো অর্গানজা বেনারসির ওপর তো এই তিনটে ভিডিওর ওকে আপলোড করতে হবে চটপট সো বাড়িতে কাজ করছে ওর তো যাওয়ার দিন এসে গেল বৃহস্পতিবার ওকে পাবে সো পিচের ওপর দেখো গোল্ডেন বর্ডারটা একটা স্ট্রাইপ আছে আর তার মধ্যে গোল্ডেন বুটি ভেরি সাটল শাড়ি খুব সাটল আমি তো জানতাম না আজকে বৃষ্টি পড়বে এত আমি একটুখানি প্যাস্টেল শেডে নরম নরম হালকা হালকা শাড়ি রেখেছি গরমের মধ্যে ভাল লাগবে দেখতে প্রচন্ড বৃষ্টি এদিকে কি করব কিন্তু এই লাইন আপ আমাকে দেখাতেই হবে পিচের মধ্যে সারা গায়ে গোল্ডেন বুটি সুন্দর একটা বর্ডার দিস আ বিউটিফুল লাইট ওয়েট চন্দেরি শাড়ি উইথ অল ওভার সেলফ কালার চেক অ্যান্ড গোল্ডেন বুটা প্রাইস ইজ ব্লাউজ পিস ইজ ইন রানিং লেন্থ প্রাইস ইজ 2620 এটা দেখো ব্লাউজ পিস সরি ব্লাউজ পিসটা তো দেখালাম না এই যে ব্লাউজ পিস রানিং লেন্থে নয় গো একটা না ব্রোকেড এর মতন ব্লাউজ পিস ভীষণ সুন্দর ভুল করেছি আর এই হচ্ছে আঁচল আঁচলের সঙ্গে ম্যাচ করে ব্লাউজ পিস 26 কত বললাম রে 2620 সো দিস ইজ অ্যানাদার চান্দেরি আমাদের বোধহয় দেরি হয়ে যাবে নাকি এগুলো আচ্ছা দেখিয়ে নি দিস ইজ অ্যানাদার চান্দেরি উইথ সেলফ উইভ গোল্ডেন বর্ডার সেলফ উইভ সুস্মিতা দত্ত লিখেছেন আপনার প্রতিটা শাড়ি খুব সুন্দর টেস্টের তোমার আমার টেস্টের সাথে মিল আছে সেই জন্য তোমার ভাল লাগছে এই হচ্ছে বডি এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তোমার এই যে লাইট সেমি অর্গানজা চান্দেরির সঙ্গে অর্গানজার মিক্সটা বোঝা যাচ্ছে শাড়িটার দাম হলো 2725 এটা একটা পিঙ্ক লাইট কালার এটারই একটা ডিপ কালার হচ্ছে এটা ডিপ ব্লু আঁচলটা দেখো ডিপ ব্লু তার সঙ্গে এটা হচ্ছে আঁচল বর্ডারটা দেখো আমি আঁচল বললাম চাপে আছি বোঝা যাচ্ছে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে সো 2725 এটার দাম কত গো এটার দামটা মনে হচ্ছে ভুল আছে 2725 এইটা হচ্ছে তোমার না এটার দামটা বেশি এটা হচ্ছে 3772 একরকম দেখতে হলেও না বর্ডারে তফাত আছে বর্ডারে জড়িতে তফাত আছে এটার দাম হচ্ছে 3772 এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখাই এটা হচ্ছে ব্লাউজ পিস লাইট হয়ে তো শাড়িটা বেশি এটা আমি যেটা পিঙ্ক দেখালাম সেটার মতনই লাইট পিচ তার মধ্যে জড়ির বর্ডারটা ব্লুতে যেমন খুব ব্রাইট অ্যান্ড বেশি জড়ির হেভি এটা অনেক লাইট ওয়েট এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস ইজ 2725 ওই হ্যান্ডলুমগুলো দেখাবো তো ওইটা ছেড়ে দাও আজকে ওই চান্দেরি বেনারসি গুলো এই লিনেন বেনারসি গুলো ছেড়ে দাও একটা লাইট ওয়েট সিল্কে কটন সিল্ক শাড়ি গোল্ডেন বর্ডার সারা গায়ে কলমকারি বুটি আমার মনে আগে হ্যান্ডলুমটা দেখিয়ে নি হ্যান্ডলুম পরেছি আমি সুন্দর সুন্দর হ্যান্ডলুম আছে তারপরে টাইম পেলে ওগুলো দেখাবো সুতপা পল লিখেছেন শপের লোকেশনটা বলবেন এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস
दिस इज द ब्लाउज पीस प्राइस 2480 कॉटन सिल्कर उपरे एकटा देखो सिल्कर सूतो स्ट्राइप आछे तार उपरे प्रिंट खूब सुंदर देखते ब्यूटीफुल देखते If you want to book the saree, please send a screenshot to the number pinned below 9831453213 9903947213 Jodi saree bhalo lage screenshot pathiye dio niche dutu number ekhuni bollam 9831453213 9903947213 thik ache আর আমাদের বুটিকের অ্যাড্রেস হচ্ছে GA71 রাজডাঙ্গা মেইন রোড কলকাতা 107 যদি ফোন করেন জিজ্ঞেস করে নেবেন ইচ্ছাপুরন থেকে শ্রীলতাদির ওখান থেকে কথা বলছে কিনা কারণ আমাদের কোনো ব্রাঞ্চ নেই বেলঘরিয়াতে যে ইচ্ছাপুরন তৈরি হয়েছে যারা আমার ক্লায়েন্টকে প্রচন্ড ট্যাপ করেন তাদের মানে তারা অনেক সময় ফোনে একটা ভেগ রিপ্লাই দেন যে শ্রীলতাদি তো ওখানে বসে আমরা এখানে বসি ওরম না আমার কোনো ব্রাঞ্চ নেই একটাই জায়গা আমি কোনো ব্রাঞ্চ করবো না সো আমার এই একটাই জায়গা শ্রীলতা সেন আর ইচ্ছাপূরণের ওপরে আর লেখা আছে একটু জেনে নেবে এই হ্যান্ডলুম শাড়িটার নাম হচ্ছে সদ্গুরু সদ্গুরু হ্যান্ডলুম অ্যান্ড এটা হচ্ছে আঁচল ভীষণ সুন্দর একটা হ্যান্ডলুম নরম 3108 হচ্ছে এর প্রাইস হুমা বাসু সরকার লিখেছেন লোকেশনটা শপের অ্যাক্রোপলিস মলের কাছে কি অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে একটা কমিউনিটি হল বছর চারেক আগে তৈরি হয়েছে তার নাম ইচ্ছাপুরম সো খুব কনফিউজড হয়ে যায় মানুষ আর ইচ্ছাপুরম স্পেলিংটা তো ভীষণ খটোমটো কনফিউশনটা তাই জন্য আরো বেশি হয় তো সেই কারণে ইচ্ছাপুরন স্পেলিংটা একটু ঠিক রেখে উবারে সার্চ করবে ICHCHAPURON আর তার সঙ্গে অ্যাড্রেসটা দেখে নেবে জি ফর গোয়া এ ফর আমেরিকা GA71 কিনা ওকে তাহলে তুমি ঠিক জায়গায় এসে পৌঁছবে পার্পলের ওপর হ্যান্ডলুম লাল বর্ডার অসম্ভব সুন্দর একটা আসামের ডিজাইন থেকে অনুপ্রাণিত ডিজাইন ভীষণ সুন্দর শাড়ি 4250 হচ্ছে এর দাম 4250 হচ্ছে এটার প্রাইস ব্লাউজ পিস ইজ ইন রানিং লেন্থ এই শাড়িটার কয়েকটা কালার আমি দেখাবো তপতি বাসু লিখেছেন চান্দেরি হোয়াইটে হবে হোয়াইটে হবে তো চান্দেরি মাহেশ্বরী মাহেশ্বরী স্পেশালি আছে আমার কাছে খুব লাইট ওয়েট মাহেশ্বরী সরু বর্ডার দেয়া ফিরোজা তারপর ব্ল্যাক কিন্তু রেডটা বিক্রি হয়ে গেছে রেড মেরুন এই এগুলো না অন্য কালার হলেও গেট আপ এত আলাদা ফুলে না দেখালে হবে না হ্যান্ডলুম 4250 তুমি দামটা শুনেই বুঝতে পারছো মেটেরিয়ালে একটা তফাত আছে একটা ভীষণ ভালো খাদির ওপর এই সুন্দর বর্ডারে হ্যান্ডলুমটার দাম হচ্ছে 4250 এটার আমি আরেকটা কালার দেখাবো নেভি ব্লুতে মিনে বর্ডারটা ভীষণ সুন্দর আঁচলটা দেখো সব ব্লাউজ পিস রানিং লেন্থ অল দিস আর প্রিমিয়াম খাদি হ্যান্ডলুম উইথ আসাম ইন্সপায়ার্ড বর্ডার বডি হ্যাজ মিনা বুটা আই এম শোয়িং ডিফারেন্ট কালার্স বডি হ্যাজ মিনা বুটা অ্যান্ড দ্য ব্লাউজ পিস ইজ ইন রানিং লেন্থ অ্যান্ড দ্য প্রাইস ইজ 4250 তারপর হচ্ছে এই হলুদটা কোনো জবাব নেই এত সুন্দর শাড়ি কোনো জবাব নেই এই হচ্ছে আঁচল অ্যান্ড বডিতে বুটি আছে ব্লাউজ পিস ইজ ইন রানিং লেন্থ 4250 এটা হচ্ছে আমাদের মানে বেঙ্গলে ফুলিয়ার টিপিক্যাল হ্যান্ডলুম এই শাড়িটা আমি একদিন পরেছিলাম তারপর এই শাড়িটার আবার বুকিং হয়েছে তো আমি আবার দেখালাম একটু এক দুটো পিস বেশি এসছে কেউ যদি নিতে চাও আসামের স্টাইলে আঁচল সারা গায়ে মিনে বুটি
বর্ডারটা এরকম লাল সাদার এই ভ্যারিয়েশনটা অসম্ভব সুন্দর। আমার তো আমি সেদিন একটা অন্য কোন কি ব্লাউজ দিয়ে পরেছিলাম আমার মনে পড়ছে না, কিন্তু যারা এসেছিলেন বুটিকে তাদের খুব পছন্দ হয়েছিল। আমি অক্ষয় তৃতীয়ার দিনও এটা পরেছিলাম। সো 4250 হচ্ছে, এটার দামটা হয়তো একটু বেশি হতে পারে, আজকে এক্ষুনি এসেছে আমি দেখিয়ে দিলাম, মানে 4400 অব্দি হতে পারে। ওকে, সো আমি একটু দামটা জেনে নিও। ব্লাউজ পিস রানিং লেন্থে, ব্লাউজ পিস ইজ ইন রানিং লেন্থ, পিওর খাদি শাড়ি, ভীষণ ভালো। মানসী বক্সি লিখেছেন লখনৌ চিকন আছে? না গো, লখনৌ চিকন এবছর আর আনাই হলো না আমার। ইয়েলো বর্ডার, অফ হোয়াইট হ্যান্ডলুম, সারা গায়ে কাজ, আঁচল দেখো। এই শাড়ি আমি অনেকবার দেখিয়েছি, প্রত্যেকবার আসে, বুকিং হয়, আবার আসে, আবার এসেছে আজকে। সো 2775, বুঝতেই পারছো যে শাড়িগুলোর মেটেরিয়ালে একটু একটু তফাৎ থাকে। এটার দাম হচ্ছে 2772, আই থিঙ্ক 2772। কোথায় গেল রে প্রাইসটা? ব্লাউজ পিস রানিং লেন্থে 2772 হচ্ছে প্রাইস। তিয়াশা সরকার লিখেছে, আমি গিয়েছিলাম দিদি, অপূর্ব লাগছিল আপনাকে। ও থ্যাংক ইউ তিয়াশা। আচ্ছা এইবার দেখাচ্ছি আমি, সবাই তো তোমরা খুব চেটিনার কটন কেন, আমাদের কটন হ্যান্ডলুমও তো ভীষণ সুন্দর একই দামে, তো ওয়াই নট। দেখো কালোর ওপর রেড বর্ডার, 1385, 1385 টাকা দাম, ভীষণ সুন্দর শাড়ি। এই শাড়ি একটা মঞ্জু একটু তোমার দেখতে হবে, আমার মনে হয় শাড়িটা ব্লাউজ পিস নেই, আমি ভুলে গেছি, আমার যতদূর জানি এই শাড়িতে ব্লাউজ পিস নেই। 1385 বর্ডারটা কাছ থেকে দেখো, খুবই সুন্দর আমাদের ফুলিয়া শাড়ি। এই শাড়িটাও ডুরে বর্ডার, তার সঙ্গে এই সুন্দর একটা বর্ডার, নরম একদম খাদি হ্যান্ডলুম যেটাকে বলে, নরম শাড়ি, আঁচলটা আর ট্যাসেলটা দেখো। 1385, সাউথের শাড়ি যেমন ভালো তেমনি এর আমরাও পিছিয়ে নেই। 1385, এটা হচ্ছে বেজের ওপর পিঙ্ক বর্ডার। ভালো লাগলে লাইক আর শেয়ার করো, যদি মনে হয় তাহলে বুক কিছু নেবে তাহলে স্ক্রিনশট পাঠিয়ে দাও, নাম্বার নিচে আছে 9831453213, 9903947213। 1385 এটা দেখো, 1385 আমাদের ফুলিয়ার হ্যান্ডলুম, 1385 ওনলি, ভীষণ সুন্দর নরম। কাছ থেকে আমি যাই না, তোমরা দেখে বুঝতে পারছো কিনা, খুব সুন্দর হ্যান্ডলুম। গোপাল সিনহা লিখেছেন, আপনার শাড়িটা দারুন, কি শাড়ি? আমার শাড়িটা হ্যান্ডলুম গো, তোমার ওই 3000 টাকা মতো দাম। এটা দেখো পিঙ্কের মধ্যে, চেটিনাট কটনকে টেক্কা দিতে পারে, কি বলো, ভীষণ সুন্দর। ব্লাউজ পিস নেই, আঁচলে স্ট্রাইপ, সুন্দর একটা ট্যাসেলের বর্ডার, ট্যাসেল একটা পল্লুতে লাগানো আছে। 1385। সুস্মিতা দত্ত লিখেছেন, ম্যাম ইয়েলোর মধ্যে পলাশ দেখান প্লিজ। সুস্মিতা, ইয়েলোর মধ্যে পলাশ অর্ডার করে দিন, পেয়ে যাবেন, দেখা রেডি নেই গো। এই দেখো ইয়েলোর মধ্যে বর্ডারটা কাছ থেকে দেখো, ভীষণ সুন্দর এই শাড়িগুলো। 1385 অনলি আমাদের ফুলিয়ার হ্যান্ডলুম, ব্লাউজ পিস নেই, আঁচলে ট্যাসেল, আঁচলে ট্যাসেলটা দেখো এত সফিস্টিকেটেড। একটা রিকোয়েস্ট আছে চৈতালি দাস, আপনার পিছনে কানি শাড়িটা একটু দেখাবেন। হ্যাঁ, এটা হচ্ছে সাদা লাল পাট হ্যান্ডলুম, ভীষণ মিষ্টি সুন্দর শাড়ি, তার সঙ্গে ব্লাউজে দেখো আঁচলে দেখো স্ট্রাইপ। 1385 অনলি।
সতীশ চক্রবর্তী লিখেছেন, আপনার বিজনেসে যাব, একটু ডাইরেকশন দিলে ভালো হয়। আমার বুটিক হচ্ছে কলকাতায় রুবি মোড়ের কাছে। রুবি মোড় থেকে আপনি যখন অ্যাক্রোপলিস মলের দিকে যাবেন তখন আপনার ডান দিকে পড়বে জিএসটি ভবন, আর বাঁদিকে পড়বে একটা গলি। ওই গলিটার মধ্যে, ওই লেনটার মধ্যে ঢুকে যাবেন, বাঁদিকে চারটে বাড়ি ছেড়ে ফিফথ বিল্ডিং সাইনবোর্ড আছে, গ্রিল দেওয়া বারান্দা, এসব সাজানো, ভেতরে কোনো শোকেস নেই বাইরে। ওকে, সো বেজের ওপর নেভি ব্লু বর্ডার, তার সঙ্গে মেরুন নকশা করা। এই হ্যান্ডলুমটার দাম হচ্ছে 1385। অল দিস হ্যান্ডলুমস আর পিওর কটন, মেড ইন ফুলিয়া, ওভেন ইন ফুলিয়া, অ্যান্ড দ্য প্রাইস ইজ 1385। দিস আর অল বেঙ্গল কটন সারিজ, প্রাইস ইজ 1385। সুস্মিতা মুখার্জি লিখেছেন, কালার গ্যারান্টি? কালার আমাদের না কেউ গ্যারান্টি দেয় না, কোথাও কেউ তোমাকে কালার গ্যারান্টি দেবে না, কেননা কালারের কোনো ভরসা নেই। তবে এই শাড়িগুলোর আর কি কালার উঠবে, এই শাড়িগুলোর কালার ওঠে না, বাট আমাদের বিলেই লেখা থাকে নো গ্যারান্টি অন কালার এন্ড জারি। এটা স্ট্যাটিউটরি ওয়ার্নিং, যে কোনো মানে শোরুমের বিলে তুমি দেখবে এটা লেখা থাকে, বিকজ যারা সেলার মানে তাদের সাপ্লায়াররা কোনো গ্যারান্টি দেয় না যে কালার ঠিক থাকবে, জড়ি ঠিক থাকবে। এত দেখে কেনার পরেও একটু আধটু এদিক ওদিক বেরোয়, সো কালারে গ্যারান্টি দেওয়া যায় না। বাট এই কালারগুলো কি হবে, কিছুই হবে না। এই হচ্ছে আঁচল, শাড়ি দেখেও বোঝা যায় গো, যে শাড়ির কোয়ালিটি দেখেও বোঝা যায় যে কালার কি থাকবে না থাকবে। পরিষ্কার সত্যি কথা বললাম আমি তোমাকে আজকে, বলবো হ্যাঁ হ্যাঁ কালার একদম গ্যারান্টি, তারপর যদি তোমার কালার ওঠে তোমার তো ভালো লাগবে না। সো রোজ পিঙ্ক পাউডার, পাউডার পিঙ্ক, রোজ পিঙ্ক এর প্যাস্টেল ভার্সন, পাউডার পিঙ্ক শাড়ি, তার সঙ্গে ব্ল্যাক এ বর্ডার, হ্যান্ডলুম, 1385। সি গ্রিনে কটা বাজে? 47:47। এটা দেখো ব্লু এর উপর, ক্যাসেলটা দেখো, গিফট করার পক্ষে ভীষণ ভালো। যে কেউ কেচে ধুয়ে সুন্দর করে পড়তে পারবে, তোমার খুব ভালো করে মেনটেন করে তুমি পার্টিতেও চলে যেতে পারো, দারুণ একটা ব্লাউজ পরে তুমি রেগুলার ইউজ করতে পারো, ভীষণ সুন্দর শাড়ি। 1385 পিওর কটন হ্যান্ডলুম, 1385 শাড়ি ইজ উইথাউট ব্লাউজ পিস। তুহিনা মন্ডল লিখেছেন, দিদি আমার ব্লাউজটা পেয়েছি, ইটস ভেরি গুড কোয়ালিটি অ্যান্ড ফিটিং। থ্যাংক ইউ তুহিনা, অনেক 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 ইয়ে পাই ওইখানে দেখো একটা, হ্যাঁ ওইটা অনেক অনেক ইয়ে পাই, তোমাদের মেসেজেস পাই যে যেখানে তোমরা অ্যাপ্রিসিয়েট করো, মনে হয় সব কটা একসঙ্গে ফেসবুক ওয়ালে পোস্ট করে দিই কিন্তু শেয়ার করা হয় না। লাল বর্ডার নিচে, কালো বর্ডার ওপরে, এখানে কালো নকশা, এখানে লাল নকশা, বেজ বডি, লাইট ওয়েট হ্যান্ডলুম, প্রাইস ইজ 1385। এইবারে এই শাড়িটা দেখাবো, অনেক রিকোয়েস্ট আছে, একটা দুটো হয়তো আমি ভুলেও গেছি, প্লিজ তোমরা যোগাযোগ করো, যারা রিকোয়েস্ট করেছিলে এই শাড়িটার জন্য যোগাযোগ করো, আমার কাছে কয়েকটা আছে, যারা বুক করতে চাও তারাও পেয়ে যাবে হয়তো। এই শাড়িটার দাম হচ্ছে 3110, এই শাড়িটার দাম হচ্ছে 3110। এইবারে একটু বর্ষা উপযোগী কিন্তু পার্টি ওয়্যার শাড়ি দেখাবো, রিকোয়েস্টের শাড়িগুলো দেখিয়ে দিন, রিকোয়েস্টের শাড়িগুলো দেখিয়ে দিন, হ্যাঁ রিকোয়েস্টের শাড়িটা দেখিয়ে দিন। এইটা হচ্ছে জর্জেট উইথ এমব্রয়ডারি, সরি জর্জেট উইথ এমব্রয়ডারি তো দেখাবো, এটা হচ্ছে প্রিন্টেড জর্জেট, সরি ভুলভাল মাঝে মাঝে বলছি, পুজোর খুব চাপ বুঝেছো তো, নানা রকম চিন্তা মাথায় ঘুরছে আর তার জন্য মাঝে মাঝে একটু উল্টো পাল্টাও বলে ফেলছি। ভীষণ সুন্দর জর্জেটটা, ডিজিটাল প্রিন্টেড শেডেড জর্জেট,
pink to mauve, deep mauve shade, matte pink to deep mauve shade with blouse piece. This is the blouse piece and the price is, let me tell you the price. এটা এটা বার করো 2880 আমার মনে অনেকেই জানেন এটা প্রাইস প্রাইস ইজ 2880 কানি সিল্ক বলে সবাই কিন্তু এটা হচ্ছে স্যাটিন এটা হচ্ছে জর্জেট এটা হচ্ছে জর্জেটে কানি প্রিন্ট ডিজিটাল প্রিন্টে কানিটা ধরা হয়েছে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আঁচল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ব্লাউজ পিসটাও ততোধিক সুন্দর প্রাইস হলো একটু প্রাইস দেখো একটু দাঁড়া পেয়েছি প্রাইস হলো 3050 প্রাইস ইজ 3050 আর এর সঙ্গে একটা কানি স্যাটিনও দেখিয়ে দিই বুঝে এটা একটু নামিয়ে দাও এটা একটু বাকি দাও সবটা কানি একসঙ্গে দেখিয়ে দিই একসঙ্গে তুমি ধরো কানি নেবে ভাবছো মানে এগুলো তো পিওর কানি নয় পিওর কানি আসবে আবার উইন্টারে এটা হচ্ছে কানি প্রিন্টেড আগেরটা আমি জর্জেট দেখালাম এটা হচ্ছে কানি প্রিন্টেড স্যাটিন একদম সফট কাপড় অনেকেই নিয়েছো এই শাড়ি আমার থেকে তোমরা বলতে পারো যারা দেখছো এই হচ্ছে আঁচল এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টে কানি আর ব্লাউজটা এই হচ্ছে ব্লাউজ 2820 ইজ দ্য প্রাইস 2820 ইজ দ্য প্রাইস কাকলি পাল লিখেছেন শাড়িগুলো অসাধারণ এগুলো কালার নষ্ট হয় না কালার বলতে পারবো না গো তোমাকে কালারে গ্যারান্টি আমরা দিই না তুমি যে কোনো জিনিস তুমি জানবে তুমি যদি প্রথমে ড্রাই ওয়াশ করো তাতে যদি কালার বেরোনোর কোনো সম্ভাবনা থাকে সেটা ফিক্স হয়ে যায় আমরা সবসময় লাইনিং চেক করে ওয়াটারের জলের টেস্ট করে নিই শাড়ি জিনিস যখন পট্টি লাগানো হবে আমরা কালার টেস্ট করে নিই কিন্তু স্টিল কালার এদিক ওদিক কখনো কখনো রান করে খুব কম হলেও করে তো সেটা তখন সিচুয়েশন অনুযায়ী আমরা দরকার হলে রিপ্লেস করে দিই সব সময় সেটা করা হয় না কেননা কেন কালার রান করেছে দ্যাট ইজ আ কোয়েশ্চেন গ্যারান্টি কেউ দেয় না আমাদের বিলে লেখা আছে নো গ্যারান্টি অন কালার এন্ড জারি সো এটা দেখো আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস যারা এখানে আছো আমার শাড়ি নিয়েছো তোমরা প্লিজ একটু বলো কিরকম কালার রান করে কিনা তো এইটা এই লতাটা পুরো বডিতে র‍্যাপ করবে এইটা ভীষণ সুন্দর শাড়িটা স্যাটিনের ওপর কানি শাড়ি 2820 এইবার আমি একটা ক্রেপ ক্রেপের ওপর কাশ্মীরি একটু পার্টি ওয়্যার একটু পুজো পুজো একটু বর্ষা বর্ষা এরকম একটু শাড়ি দেখ লিটল আই এম শোয়িং সাম পার্টি ওয়্যার শাড়িস কনসিডারিং দ্যাট ফেস্টিভাল সিজন ইজ কামিং অ্যান্ড লিটল বিট দ্য শাড়িস দ্যাট স্যুটস মনসুন ওয়েদার অ্যাজ ওয়েল তোমার মন চারদিকে বাইরে বৃষ্টি হলে মনটাও তো মনে হয় একটু বর্ষা বুঝেরই শাড়ি কিনি এটা হচ্ছে ক্রেপের ওপর কাশ্মীরি কাজ মেশিন এমব্রয়ডারি ক্রেপের ওপর কাশ্মীরি কাজ বর্ডারে সোয়ারস্কি ভেতরেও সোয়ারস্কি আছে ভীষণ সুন্দর উইথ এটা হচ্ছে কুচি পার্ট ব্লাউজ পিস ইজ বেস এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটার দাম হচ্ছে 8800 শাড়ির দাম হচ্ছে 8800 গোপা ভট্টাচার্য লিখেছেন অরিজিনাল কানি সিল্কের প্রাইস কত অরিজিনাল কানি সিল্ক যেটা পিওর আপনার একদম পশম দিয়ে তৈরি হয় সেইটা আপনার 1.5 লাখ 1 লাখ 80 টাকা থেকে শুরু হয় আর আমরা যেটা করি সেটা একটা কটন সিল্ক বেসের ওপর পশম দিয়ে ডিজাইনটা করা থাকে পশম আর জড়ি দিয়ে সেটা আপনার 18-20 হাজার থেকে শুরু হয়
আর কানি কাতান আমি একটা কথা শুনেছি আজকাল লোকে বলে কানি কাতান কিছু হয় না, কেন কাতানে হয় না কানি, কানি হয় পশমে, পশম ভেড়ার লোমের পশম দিয়ে কানিটা তৈরি হয়। এটা কাঠের একটা পার্টিকুলার স্পুল দিয়ে উইভ করে কানি শাড়িগুলো কাশ্মীরে তৈরি হয়, আর নকলগুলো বেনারস, বেনারস সুরত। আচ্ছা, জর্জেটে অল ওভার এমব্রয়ডারি মেশিন দ্বারা পার্সি কালোর মধ্যে প্রচুর সেল হয়েছে এই শাড়ি। শাড়ির দাম হচ্ছে 5860, শাড়ির দাম হচ্ছে 5860। এটা কালার, এই বিউটি, এই জর্জেটে কালার ভেতরে আছে, সবকটা কালার এনে দে। এই যেটা দেখালাম সেটা কালার আছে, দ্যাট ব্ল্যাক জর্জেট হ্যাজ মেনি কালার। This is a stone studded embroidered georgette. প্রিয়ব্রতা সেন লিখেছেন, আমি যেই সব শাড়ি বা ব্লাউজ নিয়েছি কালার রান করেনি। হ্যাঁ সেইটাই, থ্যাংক ইউ। তুমি বোধহয় মহুয়া, আমার মনে হয় না, সুতপা, সুতপা বা মহুয়া কেউ হবে প্রিয়ব্রতা সেনের নামে। তোমার এই দেখো বর্ডারের মোটিভটা কুচি দিয়ে দেখাচ্ছি। শাড়ির প্রাইস হলো, চেষ্টা করি কালার যাতে একদমই মানে এমন কোয়ালিটি দিতে যাতে কালার রান না করে, বাট অ্যাক্সিডেন্টাল কেস হয় ওরকম, মানে বলা যাবে না যে কখনোই হয় না। এটা শাড়িটা একটু দামটা খুঁজে দাও না আমাকে, এই শাড়িটার দামটা আমি একটু পরে বলছি। স্কাই ব্লু শিফনে এমব্রয়ডারি, শিফনে এমব্রয়ডারি স্কাই ব্লু, ভীষণ সুন্দর। আমার এক বন্ধু এই শাড়িটা ওর মেয়ের ককটেলে পরেছিল, মানে এই শাড়িটা না, এইরকম একটা শাড়ি। সো ইফ ইউ ওয়ান্ট টু সি আওয়ার প্রোডাক্টস ইউ ক্যান গো টু ইউটিউব, টাইপ ইচ্ছা পূরণ, ICHCHAPURON, অ্যান্ড ইউ ক্যান সি নাম্বার অফ ভিডিওস, নাম্বার অফ ব্লাউজ ভিডিওস অ্যান্ড শাড়ি ভিডিওস, অ্যান্ড ইউ ক্যান ওয়াচ দেম। যদি আমাদের আরো প্রোডাক্ট দেখার ইচ্ছে হয়, ইচ্ছাপূরণ ইউটিউবে চলে যাও, ইউটিউবে গিয়ে ইচ্ছাপূরণ টাইপ করো, স্পেলিংটা একদম ভুলবে না, ভীষণ খটোমটো স্পেলিং, ICHCHAPUROON। এটা বডিটা পুরোটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, আর শাড়িটার দাম হলো 4950। অনেক ভিডিওস পাবে, ব্লাউজের ভিডিও, শাড়ির ভিডিও, অ্যান্ড সেগুলো দেখো। আগর আপকো হামারা প্রোডাক্ট দেখনা হ্যায়, আপ ইউটিউবে যাকে ইচ্ছা পূরণ টাইপ করিয়ে ICHCHAPUROON, স্পেলিং থোড়া সা ইয়াদ রাখিয়েগা, ICHCHAPUROON, আর হামারে সারে ভিডিওস আপ দেখ সকতে হ্যায়, ব্লাউজ কা, শাড়ি কা, এই যে বিউটিফুল এই সোয়ারস্কি স্টাডেড এমব্রয়ডার্ড জোড়ি বর্ডার জর্জেটের দাম হলো 5922, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কি করে দেখাই, এই এমব্রয়ডারিটা দেখা যাচ্ছে না একটু, হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস। সো দ্য প্রাইস ইজ 5922। অপর্ণা নন্দী লিখেছেন, আমিও অনেক শাড়ি আর ব্লাউজ নিয়েছি, কালার রান করেনি, গুড কোয়ালিটি। থ্যাংক ইউ অপর্ণা। আচ্ছা, যে শাড়িটা লালে দেখালাম সেটারই ইয়েলো, যে আমি রেড মে দিখা উসি কা ইয়েলো শেড হ্যায় ইয়ে। প্রাইস 5922, প্রাইস ইজ 5922। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে কুচির পার্ট, এই হচ্ছে ইয়ক অ্যান্ড পাল্লু, এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। 5922, if you like to book any product, please send a screenshot to the number pinned below. The number is 9831453213, 9903947213.
also এটা হচ্ছে জর্জেট অর্গানজা লখনউ চিকন স্টাইলে বর্ডার মেটেরিয়াল ইজ জর্জেট অর্গানজা আঁচল আঁচল ইজ সেম এমব্রয়ডারি সেম পুরোটায় কুচিটাও তাই কুচিতেও পুরো আমি তো সেটা উল্টো ধরেছি রে উল্টো দিয়ে এত সুন্দর লাগছে মঞ্জু কি কাণ্ড সেটা উল্টো দেখাচ্ছি সেটা দিয়ে এত সুন্দর লাগছে এটা হচ্ছে সোজা দিক কাছ থেকে দেখাই উল্টোটা দেখিয়েছিলাম এক্ষুনি আর কুচিটা দেখো এই হচ্ছে কুচি মেটেরিয়াল ইজ জর্জেট অর্গানজা যার ফলে একদম মানে লাইট ওয়েট ফ্রি ফ্লোয়িং অর্গানজা একটা ফুলে থাকা ডেনেস লাগে সেটা একদম নেই অবশ্য অর্গানজা এখন যেগুলো আসছে সব অনেক সফটার 5030 ইজ দ্য প্রাইস 5030 ইজ দ্য প্রাইস এটারই আরেকটা কালার 5030 এর সঙ্গে ব্লাউজ পিস দেখাবো এটা হচ্ছে ব্লাউজ পিস আমাদের টাইম হয়ে আসছে এই ব্লাউজ গুলো কই রে ব্লাউজ রাখেনি বিউটি তোকে বললাম প্রিন্টেড ব্লাউজ রাখতে বিউটি ব্লাউজ না রাখলে আর দেখানো যাবে না ব্লাউজ এই হচ্ছে তার বদলে তুমি একটু উপরে জুয়েলারি গুলো দেখিয়ে দিও ঠিক আছে এটা হচ্ছে আমি যে কালো পার্সি গাড়া পরেছিলাম কালো রঙের পার্সি গাড়া জর্জেট একটু আগে দেখালাম এটার কালার ভেরিয়েশন দ্য ব্ল্যাক পার্সি গাড়া আই ওর দিস ইজ দ্য কালার ভেরিয়েশন অফ দ্য সেম দিস ইজ দ্য ব্যাক সাইড ইউ ক্যান সি দ্য ব্যাক সাইড অ্যাজ ওয়েল ভেরি নিট অ্যান্ড দ্য প্রাইস ইজ 5860 অ্যান্ড দিস ইজ দ্য সাইড and the blouse piece is this is the blouse piece I have a number of color variation in this I will not open I'll just show this way pink I have this in pink I have this in green I have this in peach so there are many colors I have this in white as well cream as well wo jo abhi dikha nahi paye ye sari mere paas white ke upar bhi hai cream ke upar bhi hai I have this sari in white and cream both which I could not show it was not given here to apnader kono ta pochondo hole apnara booking korte paren amar kache ei sob kota color chharao sada ar cream color o ache okay সো আজকে এই পর্যন্তই প্রিন্টেড ব্লাউজ আমি বরং ভিডিও একটা রিলোড করে দিচ্ছি আপনারা এরপরে দেখে নেবেন প্রিন্টেড ব্লাউজ সবই অ্যাভেলেবল আছে সব সাইজে অ্যাভেলেবল আছে 42 সাইজ অফ দি প্রাইস সেম থাকে অ্যান্ড তারপরে প্রাইসটা বাড়ে সো আই এম গোয়িং টু আপলোড আ ভিডিও ব্লাউজ ভিডিও সুন প্লিজ চেক দ্য প্রিন্টেড ব্লাউজেস দেয়ার the price is same up to 42 size after that price increases so আশা করি ভালো লাগলো আজকের কালেকশন আবার দেখা হবে বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় বৃহস্পতিবার সন্ধ্যে 6টা আমি জেনারেলি একটু চেষ্টা করি একটু স্পেশাল একটু এক্সক্লুসিভ আরো জিনিস দেখাতে তো আশা করি তোমরা অপেক্ষা করবে দেখার জন্য আজকের প্রোগ্রাম কেমন লাগলো জানিও লাইক করো শেয়ার করো আর বুকিং করতে চাইলে নাম্বার তো নিচে দেয়া আছে একবার আরো বলে দিই 9831453213 9903947213 আওয়ার অ্যাড্রেস ইজ GA71 রাজসঙ্গা মেইন রোড উই শিপ ওয়ার্ল্ড ওয়াইড আমরা গ্লোবালি শিপ করি সিওডি ইজ অ্যাভেলেবল ওনলি উইদ ইন ইন্ডিয়া আর তোমাকে নীলাঞ্জনা তোমাদের একটু জুয়েলারি দেখাতে দেখাতে আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে GA71 রাজডাঙ্গা মেইন রোড আওয়ার অ্যাড্রেস ইজ GA71 রাজডাঙ্গা মেইন রোড ইট ইজ নিয়ার রুবি মোড় অ্যাজ ইউ গো ফ্রম রুবি টু অ্যাক্রোপলিস অন ইয়োর রাইট দেয়ার ইজ জিএসটি ভবন জাস্ট অপোজিট টু জিএসটি ভবন অন ইয়োর লেফট দেয়ার ইজ আ লেন গো ইনসাইড দ্য লেন অ্যান্ড টেক অ্যান্ড স্কিপ ফোর houses
fifth house on your left is Ichhapuran. We have signboard and banner outside, no display, all display is inside. Okay, so our address ta Google map e available. তোমরা যারা কলকাতায় থাকো চলে এসো, আর যারা থাকো না তারা ফোনে অর্ডার করো। আবার দেখা হবে বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়। বাই।